বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছি, যাচ্ছি। তনুশ্রী শুভশ্রীও রেডি হয়ে গেছে, তো চলো দেখাচ্ছি। আর আজকে ব্লগ এখন বাজছে 10টা, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এই দেখো শুভশ্রী রেডি হয়ে গেছে, আর এই দেখো তনুশ্রী ঢোকাচ্ছে, দেখো রেডি হয়ে গেছে। তো চলো আজকে বিয়ে বাড়ি ব্লগ তোমরা দেখবে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এখন যা। তো দেখতেই পাচ্ছ আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, তো সবারই সাজ পোশাক রেডি হয়ে গেছে, এখন গায়ে হলুদ হবে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কোডে, সাজ দেখেই বুঝতে পারছো। তো চলো এখন গায়ে হলুদ হবে, সব রেডি করা হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখনই গায়ে হলুদ শুরু হবে, আর এখন গায়ে হলুদ মানে সবাই হলুদ শাড়ি পরে বেশিরভাগ, তো আমিও আজকে একটা হলুদ শাড়ি পরেছি। আর এখানে এসে দেখছি সবাই হলুদ শাড়ি পরেছে, সব হলুদ তাঁতের শাড়ি, হলুদ লাল সবুজ মিষ্টি, আর আমি পরেছিলাম পুরো হলুদ। তো এখন ডালা মাথায় দিচ্ছে দিদি, তো যার বিয়ে হচ্ছে সেটা হচ্ছে আমার দিদির বিয়ে, আর এটা হচ্ছে দিদি। তো দেখো ডালা মাথায় তুলে দেওয়া হচ্ছে, আমরা সবাই মিলে তুলে দিলাম, আর এখন গায়ে হলুদ শুরু হয়ে গেছে। আর আজকে এই ভিডিওতে আমি শুধু গায়ে হলুদ ভিডিওটাই দিচ্ছি, এর পরের ভিডিওতে মানে এটা পার্ট ওয়ান করবো, আর পার্ট টুতে পুরো বিয়েটা তোমাদের দেখাবো। তো আমি বিয়ের মানে বিয়ের অনুষ্ঠানটা পুরো কমপ্লিট করে দেখতে পাইনি, কারণ প্রচুর ঠান্ডা ছিল, তো আমি রাত্রিবেলায় আর বসে থাকিনি, খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম, তো বিয়েটা দেখা হয়নি কমপ্লিট। তো যতটা হয়েছে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমি যখন গায়ে হলুদ দিচ্ছিলাম তখন শুভশ্রী ভিডিও করছিল, তো শুভশ্রী এদিকে ক্যামেরা ম্যানগুলো ছিল সামনের দিকে, তো শুভশ্রী সাইড থেকে করছিল বললে, মানে আমার মুখটাতে পুরো দেখাই যাচ্ছে না, ছবিগুলো আসেনি, তো কিছু করার নাই, চলো এইভাবেই দেখে দাও। তো এখন আমি গায়ে হলুদ দিচ্ছিলাম, তো চলো মুখটা তো দেখাই যাচ্ছে না, পেছনটা দেখা যাচ্ছে। চলো গায়ে হলুদ হচ্ছে, সবাইকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে যতজন আছে, তো দেখতেই পাচ্ছ। আর এখানে একটা ছোট্ট মতো পুষ্টি বাচ্চা আছে, তো এই দেখো ও হচ্ছে 2 মাস বয়স, তো ও চুপচাপ মায়ের কোলে বসে আছে, ওটা ওর মা, আর এটা হচ্ছে তার বাবা, সে দেখো। তো চলো গায়ে হলুদ প্রায় হয়ে গেছে, এখন হলুদ মাখামাখি হবে। তো দেখতেই পাচ্ছ সব যে যাকে পাচ্ছে সে তাকে মাখাচ্ছে, তো গায়ে হলুদ মানে হলুদ মাখা মাখি, দেখতেই পাচ্ছ আমাকেও একটুখানি মাখিয়ে দিল। তো হলুদ বাবা আগলে হলুদ মাখা মাখি কি আর হলো, তো দেখো চেপে ধরে যে যাকে পাচ্ছে তত মাখাচ্ছে। তো চলো আর এখন হচ্ছে ছবি তোলা, সবাই হাতে হলুদ রেখে দাঁড়িয়ে থেকে ছবি তোলা হচ্ছে, দেখো দেখো তনুশ্রী দাঁড়িয়ে আছে সাইডে, দেখতেই পাচ্ছ। চলো এখন হবে কলাই ভাঙা, হলুদ মাখানো হয়ে গেছে, সেই কলাই ভাঙা ধান ভাঙা এগুলো হচ্ছে। তো তারপরে খই ভাজা হয়েছিল, সেখানে ভিডিও করতে ভুলে গেছিলাম, তো সেই ভিডিওটা করা হয়নি। তারপরে হাঁড়ি ভাঙা হবে, তো ওদের কলাই ভাঙা হয়ে গেছে, এখন হাঁড়ি ভাঙা হবে, বাইরে সবাই চলে এসছে, তো হাঁড়ি ভাঙার সময় দুটো জায়গাইবো মিলে দুদিকে থেকে ধরে হাঁড়ি ভাঙা হয়েছে। তো চলো দেখতে অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তারপরে হাঁড়ি আনতে যাওয়া হবে, তো চলো হাঁড়ি ভাঙাটা দেখে নাও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এই দেখো দুই জামাইবাবু দুই দিকে দাঁড়িয়ে আছে, তো দুই জামাইবাবু ধরে হাঁড়িটা ভাঙবে, তো এই দেখো ওরা দুজনে ব্যস্ত তোলার জন্য শালিকে, তো এই দেখো তুলে ধরা হয়ে গেছে, তো এবার ভাগবে। আর সবাই বলছে দুজন মিলে ভাগতে হয় না, একজনই ভাগতে হয়, তো ওরা আর ভাববে কেন, ওরা ছবি তোলাতে ব্যস্ত ভাঙা হয়ে গেল। তো চলো এখন আমরা বিকেলবেলায় মানে বিকেল ঠিক নয় 3টে বেজে গেছে, তো খাওয়া দাওয়ার পরে এখন সবাই যাচ্ছে হাঁড়ি আনতে, দেখো
তো হরিয়ানার সময় বাজনা ছিল না বলে কেউ আর নাচ করতে পারিনি, তো হরিয়ানার পরে এসে সবাই গান জ্বালিয়ে নাচ করছিল। তো এরকম হরিয়ানাদের বাড়িটায় আসা হয়েছে, আর এই বাড়িটায় গেটের কাছে এত সুন্দর ফুল, কাগজ ফুলটা ফুটে আছে, দেখতেও খুব সুন্দর লাগছিল। তো সবাই এখন দাঁড়িয়ে আছে, হাড়ি ভেতরে নেওয়া হচ্ছে। তো হাড়ি দেওয়া হয়ে গেলেই সবাই চলে যাবে। তো এরকম হাড়ি দেওয়া হয়ে গেছে, এবার সবাই বাড়ির দিকে যাবে, আর বাড়ি গিয়ে একটু সবারই নাচানাচি হবে। তো চলো, আর বাজনা না থাকলে হরিয়ানাতে যাওয়ার সময় ফাঁকা ফাঁকা লাগে, তাই দেখো এরা বাড়ি এসে এখন নাচ করতে শুরু করে দিয়েছে গান লাগিয়ে। তো চলো, এর পরের ভিডিওতে বলে পার্ট টুতে থাকবে বিয়ের ব্লগ, মানে এরপর থেকে যা যা করেছি সেগুলো থাকবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। তো তোমাদের কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। তো চলো, টাটা, বাই বাই।